हाय स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। आज के हमारा टॉपिक हलो लिनियर डिफरेंशियल इक्वेशन ऑफ सेकेंड ऑर्डर विथ कॉन्स्टेंट कोएफिशिएंट एंड राइट हैंड साइड इक्वल टू जीरो। प्रथमत हमें जानते हैं एखे जो बला आज लिनियर डिफरेंशियल इक्वेशन ऑफ सेकेंड ऑर्डर लिनियर डिफरेंशियल इक्वेशन को बोलो। लिनियर डिफरेंशियल इक्वेशन आगे दिन हमें फर्स्ट ऑर्डर लिनियर डिफरेंशियल इक्वेशन सम्पर्क आलोचना करके सल्यूशनों बोले कीभव सल्यूशन है दोटो प्रसेस इंटीग्रेटिंग फैक्टर कैलकुलेट कर बार्नौली इक्वेशन आज के बोलिए लिनियर डिफरेंशियल छोड़ फर्स्ट ऑर्डर एखे आज सेकेंड ऑर्डर लिनियर डिफरेंशियल इक्वेशन। तो इट्स स्टैंडार्ड फॉर्म एक्चुअली लिनियर डिफरेंशियल इक्वेशन स्टैंडार्ड फॉर्म क्या है डि टू वाई बाय डी एक्स टू प्लस पी डी वाई डी एक्स प्लस क्यू वाई इक्वल टू आर एट एक्चुअल स्टैंडार्ड फॉर्म स्टैंडार्ड फॉर्म ऑफ लिनियर डिफरेंशियल इक्वेशन ऑफ सेकेंड ऑर्डर। एबार एखाने पी क्यू आर एगुलो सम्पर्क जानते हैं एक्चुअली एखाने पी कमा क्यू कमा आर आर फंक्शन ऑफ एक्स और कन्स्टेंट अर्थात पी क्यू आर जगहते कि थाकबे एक्स दिए कोनो फंक्शन थाकते पारे और कन्स्टेंट थाकते पारे जेटा लिनियर इक्वेशन ऑफ फर्स्ट ऑर्डरेओ छिलो। तार माने এখানে শুধুমাত্র বলে দিই এটা মনে বুঝতে পারবো কী করে যে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। এখানে একটা জায়গায় ওয়াই থাকবে, এখানে একটা ওয়াই থাকবে, এখানে একটা ওয়াই থাকবে, আর কোথাও ওয়াই থাকবে না। এই তিনটে জায়গাতেই ডি টু ওয়াই বাই ডি এক্স টু একটা ওয়াই, ডি ওয়াই বাই ডি এক্স এর একটা ওয়াই, আর নর্মালি একটা ওয়াই থাকবে, আর কোথাও ওয়াই থাকবে না। এবং পি কিউ আর যেগুলো পড়ে রয়েছে এগুলো কনস্ট্যান্ট থাকতে পারে অথবা ফাংশন অফ এক্স থাকতে পারে। তো এই ধরনের ইকুয়েশন। এবার আজকের আমার টপিক যেটা আজকে আমি যেটা সলিউশন করব সেটা উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো। অর্থাৎ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট অর্থাৎ কি এই পি কিউটা আমি কি ধরেছি ফাংশন অফ এক্স আর কনস্ট্যান্ট বলেছি। এখানে এই চ্যাপ্টারের জন্য জাস্ট এগুলোকে কনস্ট্যান্ট ধরে নেব, পি কিউ আর কনস্ট্যান্ট ধরে নেব, পি কিউ আর কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এগুলোকে কোফিসিয়েন্ট বলা হচ্ছে, যে উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট মানে এই যে পি এবং কিউ এগুলো এক্সের ফাংশন থাকবে না, কনস্ট্যান্ট। অর্থাৎ ধ্রুবক কোনো সংখ্যা দুই চার পাঁচ সাত বা মাইনাসেও থাকতে পারে, ভগ্নাংশেও থাকতে পারে, কোনো কনস্ট্যান্ট সংখ্যা থাকবে। এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো অর্থাৎ আর এর মানটা অবশ্যই জিরো হবে এখন যেই সলিউশনগুলো আমরা করব। তো তাহলে এখানে আমাদের কী হলো, এগুলো কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট বললাম এবং আর এর ভ্যালু জিরো আছে, আমরা কনসিডার করতে হবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আজকে বেসিক্যালি আমি থিওরিটিক্যাল পার্টটাতে আর জিরো অথবা নট ইকুয়াল টু জিরো দুটো ক্ষেত্রে আলোচনা করব, কিন্তু এইগুলো কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট আলোচনা করছি। এগুলো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, আমরা ধরে নিচ্ছি পি পি অ্যান্ড কিউ আর কনস্ট্যান্ট, এগুলো ধ্রুবক ধরে নিলাম। শুধু আর এর ভ্যালুটা বললাম না, আর এর ভ্যালুটা সম্পর্কে এখন কিছু বলছি না, ওটা কী হবে আমি পরে একটু বলছি। তো এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে যদি পি এবং কিউ কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমাদের ট্রায়াল সলিউশন কনসিডার করতে হবে। ট্রায়াল সলিউশন এখানটা মনে রাখতে হবে, এই ট্রায়াল সলিউশনগুলো কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সেম টাইপের ট্রায়াল সলিউশন ধরা হবে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার এম এক্স, এটাই ধরতে হবে সব অঙ্কগুলোর ক্ষেত্রে। এবার আমরা ট্রায়াল সলিউশন থেকে ডেরিভেটিভ করে এখানে মানগুলো বসাতে হবে। তো এখানে যেটা পাবো ডিওয়াই ডিএক্স, ফার্স্ট অর্ডার যদি ডেরিভেটিভ করা হয় ডিওয়াই ডিএক্সের ভ্যালু কি সি। এবার ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্সের মতো যদি ভাবি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্সের সাথে কিছু একটা গুণ আছে ওইটা সামনে চলে আসে এম ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স। আর ডি টু ওয়াই বাই ডি এক্স টু এটা যদি হয় এটা সি, আবার এম এক্স রয়েছে তাহলে সি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। যাদের এটা বুঝতে অসুবিধা হবে তারা ডেরিভেটিভের আমার ভিডিওটা দেখে নিও, তাহলে তাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এটা ডেরিভেটিভটা কীভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এম এক্সের সাথে যেটা গুণ থাকে সেটা সামনে চলে আসে, আর ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ নর্মালি ই টু দি পাওয়ার এক্সই হয় এবং এক্সের সাথে যেটা গুণ আছে মাল্টিপ্লাই আকারে এমটা রয়েছে ওই জন্য যতবার ডেরিভেটিভ করবো ততবার সামনে আসবে, গুণ আকারে আসবে, এটা আসছে। এবার এই দুটো ভ্যালু যদি আমি এখানে পুট করি যেটা আমাদের গিভেন ইকুয়েশন ছিল, তাহলে আসবে ডি টু ওয়াই বাই ডি এক্স টু ভ্যালুটা এখানে পুট করবো, ডি ওয়াই ডি এক্সের ভ্যালুটা এখানে পুট করবো, আর জাস্ট ওয়াই ভ্যালুটা এখানে পুট করবো, তাহলে কী আসবে সি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এটা প্রথমে দিলাম, প্লাস পি ইন্টু এটা ডি ওয়াই ডি এক্সের ভ্যালুটা সি এম ই টু দি পাওয়ার এম এক্স, প্লাস কিউ ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা পুট করবো সি ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু আর রাখছে। তো এবার এখান থেকে সি ই টু দি পাওয়ার এম এক্স কমন যাবে, সি ই টু দি পাওয়ার এম এক্স
কমন জালে যেটা পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস পিএম প্লাস কিউ ইকুয়াল টু আর, এই ধরনের একটা ইকুয়েশন পাবো। তো এবার এখান থেকে আমাদের যেটা এম দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ আছে প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই আসবে, যেহেতু দুবার ডেরিভেটিভ করা হচ্ছে প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই ভিতরটা সেম আসবে। তো এম স্কোয়ার এটাকে বলা হয় অক্সিলিয়ারি ইকুয়েশন। অক্সিলিয়ারি ইকুয়েশন, অক্সিলিয়ারি ইকুয়েশন অ্যাকচুয়ালি এখানে কত, এম স্কোয়ার প্লাস পিএম প্লাস কিউ ইকুয়াল টু জিরো। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এখান থেকে যে এম এর দুটো মান পাবো, এই দুটো আয়দার ইকুয়াল হতে পারে, তিনটে কন্ডিশন আসতে পারে, ইকুয়াল হতে পারে, তারপরে রিয়েল অ্যান্ড নট ইকুয়াল, ইকুয়াল নট ইকুয়াল বা আন ইকুয়াল লেখা থাকতে পারে, আর থার্ড কন্ডিশন যেটা আছে ইমাজিনারি। এই তিনটে কন্ডিশন আসতে পারে, তিনটে কন্ডিশন এম এর উপর, এম এর যে ভ্যালু তিনটে কন্ডিশন আসছে সেই ভ্যালুর উপর নির্ভর করে তিন রকমের এখানে সলিউশন হয়। সলিউশনগুলো যেভাবে আসে এখানে সেটা হয় ওয়াই ইকুয়াল টু কমপ্লিট সলিউশন, আমাদের লিখতে হয় কমপ্লিট সলিউশন, ওয়াই ইকুয়াল টু হয় ওয়াই সি এফ প্লাস ওয়াই পিআই। অ্যাকচুয়ালি ওয়াই সি এফ মিনস ওয়াই কমপ্লিমেন্টারি ফাংশন, আর ওয়াই পিআই মিনস ওয়াই পার্টিকুলার ইন্টিগ্রাল, দুটো পার্ট হয় সলিউশনের। এবার আমাদের এই দুটোই ক্যালকুলেট করতে হয়। এবার এখানে আমরা এই প্রথম টাইপটা ধরে নিচ্ছি, আর ইকুয়াল টু জিরো যেহেতু ধরে নিচ্ছি, আর ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই পিআই এর যে ভ্যালুটা এটাও জিরো হয়ে যায়, তার মানে আমাদের ওয়াই সমান ওয়াই সি এফটা শুধু ক্যালকুলেট করতে হবে। যখন আর নট ইকুয়াল টু জিরো হবে, রাইট হ্যান্ড সাইডে জিরো থাকবে না, সেক্ষেত্রে আমাদের ওয়াই পিআইটা দরকার। তো এই ধরনের একটা অক্সিলিয়ারি ইকুয়েশন আসবে, সেটা সলভ করার পর আমরা এবার আসছি তিনটে তিনটে যে পারপাস রয়েছে, যে তিনটে আলাদা আলাদা টাইপের এম এর ভ্যালু আসতে পারে, এর উপর ডিপেন্ড করে আমাদের তিন রকমের সলিউশন, ওটা আমরা ডিসকাস করব। তো ফার্স্ট ইকুয়েশন একটা কনসিডার করছি, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। তার আগে এখানে এই ফাংশনগুলোকে কীভাবে লেখা হয় সেটা আমি বলে দিচ্ছি। ডেরিভেটিভ যে ফাংশনগুলো রয়েছে, ডেরিভেটিভ কোফিসিয়েন্ট যেগুলো বলা হয়, ডি বাই ডি এক্স এটা অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটাকে নর্মালি ডি লেখা হয়, ডি টু বাই ডি এক্স টু এইটাকে লেখা হয় ডি স্কোয়ার, আর যদি কোথাও এইভাবে থাকে ওয়ান বাই ডি, এবার ডি মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি স্কোয়ার, ওয়ান বাই ডি মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ওয়ান বাই ডি স্কোয়ার যদি থাকে তার মানে এটা মনে রাখতে হবে ডাবল ইন্টিগ্রেশন, দুবার ইন্টিগ্রেশন হচ্ছে, ডাবল ইন্টিগ্রেশন, এটা ডাবল ইন্টিগ্রেশন। অনলি ডি মানে ডেরিভেটিভ, ডি স্কোয়ার মানে ডাবল ডেরিভেটিভ, অনলি ওয়ান বাই ডি মানে যদি অনন্য হয় ডি এর সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, আর ডি স্কোয়ার থাকলে ডাবল ইন্টিগ্রেশন, দুবার ইন্টিগ্রেশন করতে হবে। তো এবার একটা ইকুয়েশন আমরা কনসিডার করছি, ইকুয়েশনটাতে আছে টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস থ্রি ডি ওয়াই ডি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। প্রথমত দেখতে হবে আমাদের যেই চ্যাপ্টার আমরা শুরু করেছি সেই চ্যাপ্টারের ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে কিনা। এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ দুবার ডেরিভেটিভ করা রয়েছে, ঠিক আছে। কোফিসিয়েন্টগুলো সব কনস্ট্যান্ট দেখতেই পাচ্ছি, পি এবং কিউর মান, এখানে যদি আমরা পি এর মান এই স্ট্যান্ডার্ড আকারে সাজাতে চাই তাহলে আমাকে দুই দিয়ে ডিভাইড করতে হবে, দুই দিয়ে ডিভাইড করলে এখানটা থাকবে থ্রি বাই টু, এখানটা টু বাই টু। এখন দেখতে পাচ্ছি পি এর ভ্যালু কত, মাইনাস থ্রি বাই টু, কিউ এর ভ্যালু জাস্ট মাইনাস টু বাই টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান, আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আছে। এবার এই দুই দিয়ে দেখে নিলাম স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এবার অঙ্ক করার সময় কী করবো, এই ভাগটা করার দরকার নেই, কনস্ট্যান্ট তো এদিকেই রাখবো, তাহলে এদিকে রাখলেই সুবিধে হবে। এবার আমাদের কী করতে হবে, এই ধরনের ইকুয়েশন আমাদের সলিউশন করতে চাইছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, তো ফার্স্ট অফ অল আমাদের কনসিডার করতে হবে লেট ট্রায়াল সলিউশন, ট্রাই সলিউশন ওয়াই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমাদের প্রথমে কনসিডার করতে হবে। সেখান থেকে আমরা পাচ্ছিলাম ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত পাচ্ছিলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাচ্ছিলাম সি এম ই টু দি পাওয়ার এম এক্স, অ্যান্ড ডি টু ওয়াই বাই ডিএক্স টু এটার ভ্যালু কত পাচ্ছিলাম, সি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স,
এটা পাচ্ছিলাম। এবার এই দুটো ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে ফার্স্ট টার্মটা কত আসবে, টু টু আছে এখানে, ডি টু আই বাই ডি এক্স টু ভ্যালুটা এখান থেকে, সি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস থ্রি সি এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস টু ওয়াই, ওয়াই মিনস এটা সি ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো, এটা পাচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কমন যাবে কত, সি ই টু দি পাওয়ার এম এক্স কমন যাবে, সি ই টু দি পাওয়ার এম এক্স কমন যাচ্ছে, কমন গেলে কত পড়ে থাকবে সি ই টু দি পাওয়ার এম এক্স, এটা টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে ডিরেক্টলি আমরা কী করে মনে রাখবো, এখান থেকে ট্রায়াল সলিউশন আমরা নর্মালি এখানে ধরেছি, ট্রায়াল সলিউশন ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমরা ধরে নিয়েছি ট্রায়াল সলিউশন। এবার এই সলিউশন থেকে আমরা ডিরেক্টলি এটা থেকে এটা লিখতে পারি, এই লাইন থেকে এই লাইনে যেতে পারি ডেরিভেটিভটা না করেই অ্যাকচুয়ালি। তো এরপর এরপরের লাইনটা করে দিই, তারপরে বলে দিচ্ছি এখান থেকে অক্সিলিয়ারি ইকুয়েশন কত পাবো, অক্সিলিয়ারি ইকুয়েশন যেটা পাবো সেটা কী হবে, জাস্ট এই এম এর যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা থাকছে, দ্বিঘাত সমীকরণটা থাকছে, ওইটা ইকুয়াল টু জিরো করে দিলেই হবে। তাহলে টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, যে একটা এম এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। তো এইটা থেকে যদি ডিরেক্টলি আমরা এটা লিখতে চাই, কীভাবে লিখবো, এটা থেকে এটা ওই ট্রায়াল সলিউশন ধরে ডেরিভেটিভ ডেরিভেটিভ করে করেছি, তো ডিরেক্টলি যদি এটা থেকে এটা করতে চাই তাহলে কী হবে, জাস্ট কনস্ট্যান্টগুলো যেমন আছে সেম রয়ে যাবে, সেম আছে। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এইটা মিন্স কত, এটা একটু আগেই বললাম ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এটার মানে কত, ডি স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বলতে পারি, এই ডি স্কোয়ারের জায়গায় কী হবে শুধু এম স্কোয়ার হয়ে যাবে, সেকেন্ড অর্ডারটার জায়গায় এম স্কোয়ার হবে, ফার্স্ট অর্ডারের জায়গায় সেকেন্ড অর্ডারের জায়গায় মনে রাখতে হবে এখানে এম স্কোয়ার হবে, ফার্স্ট অর্ডারের জায়গায় এম হবে, মানে কনস্ট্যান্টটা শুধু থেকে যাবে। তো এখানে মাইনাস টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু ইকুয়াল টু জিরো আমরা ডিরেক্টলি করতে পারি। অ্যাকচুয়ালি এটা কত হবে, এই ইকুয়েশনটা যদি একটু সাজিয়ে নিই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে, এটা কত লিখতে পারি, টু ডি স্কোয়ার ওয়াই। দেখো এখানে ডি স্কোয়ার কোনটাকে বলেছি, ডি টু বাই ডি এক্স টুকে ডি স্কোয়ার বলেছিলাম, তাহলে একটা ওয়াই বাইরে থাকছে, মাইনাস থ্রি, এখানে ডি বাই ডি এক্সকে একটু আগেই বললাম ডি বাই ডি এক্সকে কীভাবে লেখা হয়, অনলি ডি, তাহলে ডি বাই ডি এক্সকে যদি অনলি ডি লিখি তাহলে এটা কত হবে, থ্রি ডি ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। এটা এটাকে কিন্তু আমরা সাজিয়েও নিতে পারি এইভাবে, তারপরেও ট্রায়াল সলিউশন এর পরে আমরা ট্রায়াল সলিউশন এখানটাই ধরতে পারি ট্রায়াল সলিউশনটা। তো এখান থেকে যদি ওয়াইটা কমন নিই, প্রতিটাতে ওয়াই আছে, কত থাকবে, ওয়াই ইকুয়াল টু জিরো। তো এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা প্রাইস সেম, শুধু ডি এর জায়গাতে এম রয়েছে, ডি এর জায়গাতে এম রয়েছে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি, আমাদের এটা সুবিধা হবে, তার মানে আমরা প্রথমে কী করবো, এই ধরনের ইকুয়েশন থাকলে এই আকারে সাজিয়ে নিতে পারি, সাজিয়ে নেওয়ার পর জাস্ট ডি এর জায়গাতে এম বসি, অক্সিলিয়ারি ইকুয়েশন পেয়ে যাবো, শুধু পাশে লিখে দেবো ট্রায়াল সলিউশন ওয়াই ইকুয়াল টু সি টু দি পা এম এক্স, এটা ধরে নেবো। এবার এইটাকে আমাদের সলিউশন করতে হবে, এবার যদি এটা সলিউশন করতে হয়, টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, এরপর এম এর যে ভ্যালু পাবো এটা আমি দুই দুগুণে চার, চার একে চার করলেই হবে, দ্যাট ইজ এটা থাকছে টু এম স্কোয়ার মাইনাস ফোর এম মাইনাস প্লাস এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, এখান থেকে টু এম কমন রেখে এম মাইনাস টু প্লাস ওয়ান কমন রেখে এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, এখান থেকে এম এর যে ভ্যালুগুলো পাবো এম মাইনাস টু একটা পাবো ফ্যাক্টর, আর একটা পাবো টু এম প্লাস ওয়ান, দুটো ফ্যাক্টর ইকুয়াল টু জিরো করবো এখান থেকে। তো ফার্স্ট যে ফ্যাক্টর ওটা থেকে যে ভ্যালুটা পাবো আমরা, ফার্স্ট ফ্যাক্টর থেকে যে ভ্যালুটা পাবো এম ইকুয়াল টু পাচ্ছি কত, টু, আর একটা এখান থেকে পাবো মাইনাস হাফ, অর্থাৎ এম এর দুটো মান পাবো। আর ট্রায়াল সলিউশনটা আমরা দেখেছিলাম, এই ট্রায়াল সলিউশনটা শেষে আবার কাজে লাগবে, ট্রায়াল সলিউশন যেটা ছিল, ট্রায়াল সলিউশন আমরা ধরেছিলাম ওয়াই ইকুয়াল টু সি ই টু দি পা এম এক্স, এটা আলটিমেটলি কাজে লাগবে। তো এম এর এখানে যেহেতু এম আকারে রয়েছে, এম এর মানটা ওখানে বসিয়ে দেবো। এবার আমরা বলেছিলাম সলিউশন এখানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো ছিল,
কনস্ট্যান্ট রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সমানের পর ইকুয়াল টু জিরো ছিল, সেক্ষেত্রে সলিউশনটা আমরা বলেছিলাম। অতএব কমপ্লিট সলিউশন, অ্যাকচুয়ালি কমপ্লিট সলিউশন যেটা হয় সেটা আমি লিখে নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু ওয়াই সি এফ, ওয়াই সি এফ প্লাস ওয়াই পিআই, এই সি এফটা সাফিক্সে ছোট্ট করে লিখে নেবো। সি এফ মিন্স কমপ্লিমেন্টারি ফাংশন আর পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল। তো এখানে সলিউশন অ্যাকচুয়ালি কমপ্লিট সলিউশন এই সেকেন্ড অর্ডারের লিনিয়ার ইকুয়েশনে যদি থাকে, অ্যাকচুয়ালি সলিউশন হয় ওয়াই ইকুয়াল টু ওয়াই সি এফ প্লাস ওয়াই পিআই, কিন্তু যখন এই রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু জিরো থাকবে তখন এই ওয়াই পিআইটা থাকবে না, ওয়াই পিআইটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু জাস্ট থাকবে ওয়াই সি এফ কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা কীভাবে পাই এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এখানে এখানের যে সব অঙ্কগুলো আমি করবো তিনটে টাইপের, সেক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড সাইড জিরো, তার মানে ওয়াই পিআইটা কোনো অঙ্কের ক্ষেত্রেই হবে না, ওয়াই সমান অনলি ওয়াই সি এফটাই থাকবে। পরবর্তীকালে আমি আবার ভিডিও করবো যখন রাইট সাইডটা নট ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে ওয়াই সি এফ প্লাস ওয়াই পিআইটা করবো। তো আপাতত ওয়াই সি এফটা বুঝলেই তোমাদের হবে। তো ওয়াই সি এফটা কীভাবে ক্যালকুলেট করি, ট্রায়াল সলিউশন থেকে ওয়াই সি এফটা আসবে, তাহলে এম এর মানগুলো এখানে পুট করবো। এম এর মান কত, প্রথম মানটা দুই, সেকেন্ড মানটা মাইনাস হাফ, তাহলে কত হবে ওয়াই সি ইন্টু ই টু দি পাওয়ার এম এর জায়গায় যদি মান বসাই কত হবে এখানে টু এক্স, প্লাস আরেকটা মান লিখতে হবে এম এর জায়গায় কত বসাবো মাইনাস একের দুই, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স। এটা অ্যাকচুয়ালি সলিউশন, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, এই যে কনস্ট্যান্টটা আমরা ধরেছি, কনস্ট্যান্টটা বোথ সাইডে, এখানেও সি এখানেও সি, এটা কিন্তু নেবো না, দুটো ক্ষেত্রে সি হবে না, তাহলে এটা কী ধরবো সি ওয়ান, এটাকে সি টু এভাবে নিয়ে নেবো, তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড কমপ্লিট সলিউশন, ওয়াই ইকুয়াল টু ওয়াই সি এফ ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু সি টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স, মাইনাস এক্স বাই টু হবে, এটা আমাদের কমপ্লিট সলিউশন। এবার নেক্সট একটা প্রবলেম আমরা ধরছি, ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস সিক্স ডি ওয়াই ডি এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড কিন্তু এখানেও জিরো রয়েছে, রাইট হ্যান্ড সাইড জিরো মিন্স আমাদের ওয়াই পিআইটা হবে না, অনলি এই সলিউশনটা করতে হবে ওয়াই ইকুয়াল টু ওয়াই সি এফ, আগে যেটা বললাম ওয়াই ইকুয়াল টু ওয়াই সি এফ এটা করতে হবে শুধুমাত্র। এবার ওয়াই সি এফের জন্য তাহলে এম এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এম এর ভ্যালুর জন্য একটা ট্রায়াল সলিউশন লাগবে, তার আগে বলেছিলাম এই ইকুয়েশনটাকে আমরা একটা ডিফারেন্ট ফর্ম যেটা ছিল ডি এর ফর্মে ওই ফর্মে অ্যারেঞ্জ করে নেবো। ওই ফর্মে যদি অ্যারেঞ্জ করতে চাই তাহলে আমাদের কী হবে, এটাকে লিখতে পারি, একটু আগেই বললাম এটাকে কী লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই, একটু আগেই বললাম যে ডি টু বাই ডি এক্স টু, এটাকে ডি ডি স্কোয়ার লিখতে পারি, প্লাস ডি সিক্স আছে সিক্স ডি ওয়াই প্লাস নাইন ইকুয়াল নাইন ওয়াই, সরি এখানটা ওয়াই ছিল, নাইন ওয়াই ইকুয়াল টু জিরো, এই ফর্মে ভাবতে পারি। এবার এখান থেকে দেখো ডি স্কোয়ার আমরা কমন, সরি ওয়াই কমন নিয়ে নিলে আসবে ডি স্কোয়ার প্লাস সিক্স ডি প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু জিরো, এখান থেকে লেট ট্রায়াল সলিউশন ওয়াই সমান কত লিখবো ট্রায়াল সলিউশন সি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমাদের মনে রাখতে হবে ওয়াই সমান সি ই টু দি পাওয়ার এম এক্স, এটা অলওয়েজ ট্রায়াল সলিউশন আমরা এটাই কনসিডার করবো। ট্রায়াল সলিউশন ধরে নেওয়ার পর আমি কী বলেছিলাম সেখানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করা হয়েছিল, কিন্তু ডেরিভেটিভ না করলেও হবে, ডেরিভেটিভ না করলেও এটা কিন্তু আমরা ডিরেক্টলি এখান থেকে যে অক্সিলিয়ারি ইকুয়েশনটা পাবো বা এখান থেকে যে ইকুয়েশনটা পাবো সেটা লিখে নিতে পারি, অক্সিলিয়ারি ইকুয়েশন ট্রায়াল সলিউশন, এখানে ডেরিভেটিভটা করে দিতেও পারো, তাহলে ডিওয়াই বাই ডি এক্স এর মান কত হবে, ডিওয়াই ডি এক্স এর মানটা হবে সি এম ই টু দি পাওয়ার এম এক্স, একই রকম এগুলো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু ভ্যালু কত হবে সি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এগুলো কিন্তু সব ক্ষেত্রে একই রকমই হবে। তো এরপরে যে অক্সিলিয়ারি ইকুয়েশন অর্থাৎ এম দিয়ে যে দ্বিঘাত সমীকরণটা আমরা পাবো সেক্ষেত্রে কী বলেছিলাম, সহজে মনে রাখার জন্য ডি স্কোয়ারের ডি এর জায়গাতে শুধু এম বসিয়ে দেবো, তাহলে কত হবে এটা এম স্কোয়ার প্লাস সিক্স এম প্লাস নাইন, এটা ইকুয়াল টু জিরো করলে কিন্তু অক্সিলিয়ারি ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে সেম হবে। এখান থেকে এম এর যে ভ্যালুগুলো পাবো হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এম প্লাস থ্রি, এর হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে ইকুয়াল টু জিরো, এম এর ভ্যালু কত পাবো মাইনাস থ্রি, এম এর ভ্যালু পাচ্ছি মাইনাস থ্রি, একটাই ভ্যালু পাচ্ছি বা দুটো, সরি এটা দ্বিঘাত সমীকরণ যদি কনসিডার করি তাহলে দুটো মান মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি এইভাবে আমরা লিখে নিতে পারি, দুটো যেহেতু দ্বিঘাত সমীকরণ এমএ দুটো মান পাবো দুটোই মাইনাস থ্রি হবে, সেক্ষেত্রে সলিউশনটা কেমন হবে। এক্ষেত্রে যদি আমরা সলিউশন ধরি তাহলে আমাদের ট্রায়াল সলিউশন অনুসারে হবে, ট্রায়াল সলিউশন কী ছিল ওয়াই সমান সি
e to the power mx এই ধরনের হওয়ার কথা কিন্তু এখানে তাহলে মানগুলো আমরা বসাবো m এর একটা মান বসাবো কত -3 প্রথমে যদি বসিয়ে দেই তাহলে কত হবে c1 আমরা লিখে নিচ্ছি c1 তাহলে আগের অঙ্কটা যেমন ছিল c1 e to the power m এর ফার্স্ট মানটা বসাবো -3x সেকেন্ড মানটাতেও যদি আমি ওইভাবেই করতে থাকি c1 মানে আগে যেভাবে সলিউশনটা করেছিলাম সেই প্রসেসেই সলিউশনটা করি তাহলে এখানটা কত দেবো c2 e to the power -3x কিন্তু এখানে একটা প্রবলেম আছে এখানে আবার কেউ করতে পারে কি e to the power 3x তো সেম কোয়ান্টিটি সেম কেউ হয়তো এভাবে করে নিল তার পরের লাইন -3x নিয়ে এটা c1 প্লাস c2 হয়ে যাবে এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারে c3 ধরে নিল কিন্তু এটা প্রবলেম কারণ এটা যেহেতু লিনিয়ার ইকুয়েশন সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেই জন্য দুটো কনস্ট্যান্ট থাকবেই তাহলে আমাদের কী করতে হবে আর সুবিধার জন্য কী করতে হবে এটাকে একটু অন্য টাইপের মনে রাখতে হয় যখন ইকুয়াল রুট হয়ে যাবে অর্থাৎ m এর ইকুয়াল মান m ইকুয়াল ভ্যালু এম এর দুটো মান যখন টু ভ্যালুস অফ এম আর ইকুয়াল এম এর দুটো মানে যখন সমান হবে সেক্ষেত্রে সলিউশনের নেচারটা কেমন হবে কমপ্লিট সলিউশন ওয়াই সমান কি হবে এটা সূত্র একটা রয়েছে c1 প্লাস c2x ইনটু ই টু দি পাওয়ার -mx এই সরি ই টু দি পাওয়ার mx হবে ই টু দি পাওয়ার mx এর মান কত এম এর ভ্যালু কত -3 এটার ক্ষেত্রে সলিউশন হবে এটা তাহলে c1 যখন আলাদা রুট হবে আলাদা রুটের ক্ষেত্রে c1 e to the power mx m1x প্লাস c2 e to the power m2x হবে এটা x হবে কিন্তু যখন দুটো দুটো m এর দুটো ভ্যালু সেম সেক্ষেত্রে আমাদের এই ধরনের সলিউশন হবে c1 প্লাস c2x এতটা সেম হবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ইনটু ই টু দি পাওয়ার m এর যা মান আছে সেটা বসিয়ে দেবো এটা হলো এবার একটা টাইপের প্রবলেম আমাদের রয়েছে এম এর আমরা তাহলে প্রথম অঙ্কটাতে কী দেখলাম এম এর দুটো ভ্যালু আনইকুয়াল এবং রিয়েল বাস্তব হচ্ছে সেকেন্ড প্রবলেমতে দেখলাম যে দুটো ভ্যালু এম এর সেম হচ্ছে ইকুয়াল এবং রিয়েল হচ্ছে থার্ড প্রবলেম যেটা আমাদের ইমাজিনারি কেসটা অর্থাৎ কমপ্লেক্স নাম্বারে যখন রুটগুলো আসবে এম এর ভ্যালুগুলো আসবে সেক্ষেত্রে আমাদের কেমন সলিউশন নেচার হবে সেটা আমরা দেখছি একটা ইকুয়েশন ধরে নিচ্ছি ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 25 ওয়াই ইকুয়াল টু 0 ইকুয়েশনটা অ্যাকচুয়ালি যেটা প্রবলেম দেওয়া ছিল আমি বই থেকে তুলেছি প্রবলেমটা এই আকারেই প্রবলেমটা দেওয়া আছে অর্থাৎ একটা স্টেপ আমাদের এগিয়ে আছে এর আগের লাইনটা অ্যাকচুয়ালি তার মানে কী ছিল এরকম ধরনের d2y/dx2 প্লাস 6dy/dx প্লাস 25y=0 অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের একটা লাইন অ্যাডভান্স এখানে দেওয়া রয়েছে তার সুবিধে আমাদের এই আকারে সাজাতে আর হচ্ছে না এরপর আমরা কী করবো ট্রায়াল সলিউশন ধরে নেব ট্রায়াল সলিউশন প্রতিটা অঙ্কে যা ধরি y=c e to the power mx এবার তোমরা কী করবে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy/dx এবং d2y/dx2 মান বার করে এখানে বসাবে সেখান থেকে জিস্ট করে যে অক্সিলিয়ারি ইকুয়েশনটা আমরা পাবো আমি সেটা লিখে নিচ্ছি অক্সিলিয়ারি ইকুয়েশন যেটা পাবো আমরা সেটা কেমন আসবে আমি জাস্ট বলেছিলাম d এর জায়গাতে অনলি m বসিয়ে দেবো তাহলে কত হবে m² + 6m + 25 = 0 এটা পাবো এখান থেকে যে m এর ভ্যালুগুলো পাবো আমরা এটা অ্যাকচুয়ালি মিডিল টার্ম করা যাবে না সিদ্ধর আছে যে ল লাগাতে হবে সূত্র লাগাতে হবে এম সমান -b দ্যাট ইজ -6 + -√b² - 4ac 6b² = 6² 36 4ac = 100 / 2 × 1 2a তাহলে এখান থেকে যে ভ্যালুগুলো পাবো এমের আমরা প্লাস যখন নেবো এই রুটের ভেতরটা কী হবে রুটের ভেতরটা মাইনাস রুটের ভেতরটাতে আছে -64 36 - 100 - 64 - 64 = 8 আই মাইনাসের জন্য আই হয় কমপ্লেক্স নাম্বার হয় আমরা জানি 64 অ্যাকচুয়ালি অনলি যদি 64 থাকতো সেক্ষেত্রে কত হতো √64 = 8 হতো এবার এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য একটা আই হবে তাহলে এইটার যে ভ্যালুটা আসবে 8i এবার এখান থেকে দুটো সলিউশন পাবো প্লাস যখন নেবো কত পাবো প্লাস নিলে -6 + 8i/2 আরেকটা কেমন আছে -6 - 8i/2 তো এটা যদি একটু সলিউশন করে নেওয়া হয় দুই দিয়ে ডিভাইড করে দেওয়া হয় তাহলে আসবে -3 + 4i একটা রুট আসছে আরেকটা আছে -3 - 4i দুটো কমপ্লেক্স নাম্বার আসছে আই দিয়ে তো এক্ষেত্রে সলিউশনটা কেমন হবে যদি এরকম কমপ্লেক্স নাম্বার থাকে দেখতে পাচ্ছি a + ib আকারে আছে সূত্রটা হচ্ছে যদি এরকম কোথাও থাকে α + iβ এই আকারে যদি থাকে +iβ এই আকারে আছে এখানে আলফার জায়গায় কত আছে -3 α = এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি -3 আর β = 4
যদি আলফা প্লাস মাইনাস আইবিটা, অর্থাৎ আলফা প্লাস আইবিটা একটা, আলফা প্লাস আইবিটা আর একটা আলফা মাইনাস আইবিটা, এই আকারে যদি এম এর ভ্যালুগুলো থাকে সেক্ষেত্রে যে সলিউশনটা হবে তাহলে ওয়াই ইকুয়াল টু কমপ্লিট সলিউশন, ওয়াই এর কমপ্লিট সলিউশন ইকুয়াল টু অনলি ওয়াই সি এফ হবে, পিআই হবে না, কারণ রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া ছিল ইকুয়েশন তার রাইট হ্যান্ড সাইডটা জিরো ছিল। ইকুয়াল টু আমরা কী বলতে পারি, সূত্র এটা, ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান ই টু দি পাওয়ার সরি সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স, এটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সলিউশন ক্যালকুলেট করার সূত্র, সলিউশন ফর্ম করার সূত্র। তো এক্ষেত্রে কী হবে, শুধু আলফা বিটা ভ্যালুটা আমরা পুট করে দিলেই হবে, তাহলে কত হবে ই টু দি পাওয়ার আলফা এক্স, আলফা এক্স মানে যেটা প্রথমে রিয়েল পার্টটা, বোথ রিয়েল পার্টটা সেম রয়েছে, মাইনাস থ্রি এক্স সি ওয়ান কস বিটা এক্স, বিটা মিনস কত এখানে, বিটা ওয়ান ফোর, বিটা ওয়ান ফোর কস ফোর এক্স প্লাস সি টু সাইন ফোর এক্স, এটা হবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো আজকের মতো এটুকুই, আমাদের যতগুলো টাইপের প্রবলেম ছিল লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অ্যান্ড রাইট সাইড ইকুয়াল টু জিরো, এই যতগুলো তিনটে টাইপের প্রবলেম হবে আমি তিনটে সলিউশন করে নিয়েছি। তোমরা করতে থাকো সলিউশন, এরপরে যদি কোথাও প্রবলেম হয় আমায় জানিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।